ব্রাইট সানি মর্নিং আফটার সো মেনি ডেজ। মনে হয় সেই লাস্ট 1 তারিখ যেদিনকে 1 জানুয়ারি ছিল সেদিনকে রোদ উঠেছিল, আবার আজকে রোদ উঠেছে, শিশির পড়ে আছে নিশ্চয়ই দেখা যাচ্ছে, একদম রোদ পড়ে চকচক করছে। এটা মিলি, এটা গোলাপ, প্রচুর শিশির পড়ে আছে, পেছনে ইনকা যাদের, গ্লোম, গাঁদা দেখাই যাচ্ছে নিশ্চয়ই, প্রচুর শিশির পড়ে আছে সবেতে। এটা একটা সাদা বেগুনের গাছ, এখনো অবশ্য বেগুন ধরেনি। পেছনের গাছটাতে একটু দেখাই, এই যে এই গাছগুলো নতুন লাগানো হয়েছে, সবে 3-4 দিন হলো, এগুলো এরকম ফুল হওয়া অবস্থাতেই কেনা হয়েছে। একটু কাছ থেকে দেখাই, এগুলোরও সব ওপরে শিশির পড়ে আছে, এবং যেহেতু অনেক দিন পর একটু রোদ উঠেছে বেশ ঝকঝক করছে। এতদিন এত মেঘলা আর এত বিচ্ছিরি ওয়েদার যাচ্ছিল যে ছাদের বাগান দেখাতে পারছিলাম না। এগুলো প্রচুর টমেটো গাছ লাগানো হয়েছে, ছোট্ট 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 ছোট্ট, একটা কাছ থেকে দেখাই, এই যে সব পাতায় এত শিশির পড়ে আছে, দারুণ দেখতে লাগছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। বাগানটা একটু অগোছালো হয়ে আছে, কিন্তু আজকে এত ভালো লাগছে ছাদে এসে যে ভাবলাম একটুখানি অন্তত দেখাই। বোগেনভ্যালিয়া দেখাই, একদম পুরো শিশির পড়ে চকচক করছে সব। এটা একটা বোগেনভ্যালিয়া। নেক্সট আছে পয়েনসেটিয়া, দেখা যাচ্ছে নিশ্চয়ই একদম পুরো চকচক চকচক করছে, যেন মনে হচ্ছে ছোট ছোট হিরের কুচি। ও আজকে এসে বাগানে অনেকদিন পর মনটা একটু ভালো হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছিল, গাছগুলো কিছুটা এরকম কিছু বেঁকে গেছে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। মিলি, এটা লাল মিলি, ওহো এখানে দেখানো যাচ্ছে, যেন মনে হচ্ছে একদম বরফ কুচি মনে হচ্ছে, ঠান্ডা। যদিও এখন প্রায় বোধহয় 8:30 বাজে। আর একটা বোগেনভ্যালিয়া আছে, এই যে এটাও শিশির পড়ে আছে দেখা যাচ্ছে বোধহয়। আর এইগুলো চন্দ্রমল্লিকা, বৃষ্টিতে সব এরকম নুয়ে পড়েছে, বেচারিদের খুব খারাপ অবস্থা। এগুলো ওই যে সাদাগুলো সব এরকম টার্ন করে গেছে এদিকে, এদিক থেকে দেখালে বোধ হয় তাও একটু বোঝা যাচ্ছে। নেক্সট গাছটার ফুলের অবস্থাগুলো খুব খারাপ, এই কটা বোধ হয় একটু ভালো আছে, একটু দেখাই। নেক্সটটাও দু একটা ফুল একটু ভালো অবস্থায় আছে। আর এই রোটাও দূর থেকে দেখাচ্ছি, তার কারণ ইন্ডিভিজুয়ালি ফুলগুলো দেখালে দেখতে খুব একটা ভালো লাগছে না, বেশিরভাগই নুয়ে পড়েছে, অনেকগুলো ডাল ঝুঁকে পড়েছে, তো দূর থেকে দেখালে মনে হয় খুব খারাপ দেখতে লাগছে না, সেই জন্য দূর থেকে দেখালাম। এবার দেখাই একটা বড় জবা, এটা বোধহয় গতকাল খুব বেলার দিকে একটু ফুটেছিল, এটা আজকে সকালের নয়, এটা এখনও তোলা হয়নি, পুজোয় দেওয়া হয়নি, সেই জন্য দেখানোর সুযোগ পাচ্ছি। জেনারেলি জবা ফুল টুলগুলো তুলে ঠাকুরের কাছে দিয়ে দেওয়া হয়, তো ওই জন্য দেখাতে পারি না খুব একটা। এটা খুব সম্ভবত অস্ট্রেলিয়ান জবা বা এরকম কিছু বলে, আমি ঠিক এক্স্যাক্টলি শিওর নই, কিন্তু বেশ কালারফুল, ভেতরের এখানটা একরকম কালার, পাপড়ির বাইরেটা একটু বেগুনি বেগুনি, ভেতরটা বাইরেটা একটু হলুদ, তারপর একটা অরেঞ্জ, খুব সুন্দর এবং খুব বড় হয়, মানে আমি হাত দিয়ে দেখাই টোটাল আমার হাতটা ভর্তি আর কি এরকম জবাটা। এটা খুব কম ফোটে, তো সেই জন্য দেখানোর সুযোগ হয় না, আজকে আছে দেখছি গাছে তাই দেখালাম। আর এটা আমার গত বছরের বেগুন গাছটা, এই যে কি সুন্দর শিশির জমেছিল, পড়লো, এটাতেও ছোট ছোট দুটো বেগুন হয়েছে, এটাতে ফুল হয়েছিল খুব, কিন্তু এই যে
দুদিন একটু বৃষ্টি হলো, তাতে সব ঝরে গেছে। আপাতত এই দুটো ফুল থেকেই বেগুন হয়েছে বলে মনে হচ্ছে। আর আরেকটা যেটা এবছরের গাছ, সেটাতে তো একটু বড় হয়েছে, সেটা দেখালাম। আর দেখাই এদের লঙ্কা হয়ে আছে, এই যে। আর দূর থেকে দেখাই গ্রিন ফাউন্টেন, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এই যে পুরো গাছটা এরকম সামনের দিকে করে ঝুলিয়ে দিয়েছি, এরকম পুরো ঝুলিয়ে আস্তে আস্তে নিচের দিকে পড়ছে, প্রচুর নতুন পাতা বেরিয়েছে গাছটাতে, এবং দূর থেকে দেখতে এইরকম টাইপের লাগছে। এই যে তলায় এগুলো ঝুলছে, খুব সুন্দর একটা এফেক্ট এসছে এটার। এবং প্রচুর প্রত্যেকটা পাতার থেকে এই যে পাতাগুলো আবার বেরোয়, এই ব্যাপারটা খুব সুন্দর লাগে আমার। এই গাছটার বেবি সানরোজ ফুল নেই, ফুল খুব কেনার পর দু একটাই হয়েছিল, কিন্তু তারপর এটা বোধহয় বেবি সানরোজের সিজনও নয়, কিন্তু গাছটা খুব ভালো শেপ নিয়েছে। ফুল হবে কিনা জানি না, আশায় আছি যে ফুল হবে। আর এই গোলাপের কুঁড়িগুলো দেখাই, এগুলো আর দু একদিনের মধ্যে মনে হয় ফুটবে। এটা জবার কুঁড়ি, জবার কুঁড়ি আরো কয়েকটা আমি দেখাই, এই যে এখানে আছে। পুরো ছাদটা দেখাতে পারছি না, তার কারণ এতদিন পর রোদ উঠেছে তো, সারা ছাদে প্রচুর জামা কাপড় মেলা, প্রায় 3-4 দিন ধরে না শুকনো জামা কাপড়, তো সেই জন্য পুরো ছাদটা দেখাতে পারলে ভালো হতো। যদিও এখন খুব একটা গোছানো নেই, ভীষণই অবিন্যস্ত অবস্থায় সব পড়ে আছে, তবুও এই অংশটাই সবচেয়ে ব্রাইট লাগছে আর কি ছাদের, সেই জন্য এই অংশটা আর একবার দেখালাম। এই একটা বোগেনভেলিয়া আছে, এখানে পয়েনসেটিয়া আছে, তারপর আবার লাল মিলি আছে, আর আরেকটা বোগেনভেলিয়া আছে। আর বাকি যা শীতের ফুলের গাছ লাগানো হয়েছিল সেগুলো আশা করি আস্তে আস্তে হবে। তো নিউ ইয়ারে এটাই প্রথম 2020-তে আমার বাগান দেখানো। আজকে হচ্ছে 6 তারিখ, সেই 1 তারিখ সূর্য উঠেছিল, বললাম রোদ উঠেছিল, আবার আজকে উঠেছে, তো সেই জন্য আজকে না দেখে পারলাম না। যদিও খুব একটা ভালো করে পুরো ভিউ দেখাতে পারলাম না, একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আবার বাগানটা ভালো করে দেখাবো। আর হোপফুলি নতুন বছর সবাইকার খুব ভালো কাটবে, এবং আমি প্রচুর প্রচুর ভিডিও বানাতে পারবো এবং সবাই সেটা দেখবে। এখানে কল্যাণচর প্রায় রং চলে এসছে, এবারই এগুলো ফুটবে। আরো দু একটা কল্যাণচর আছে, এই সুযোগে মনে পড়লো দেখিয়ে নি। এই যে এই আর একটা এখানে আছে, এটাও লাল হবে, তবে এটা একটু ডিফারেন্ট লাল, আগেরটা যেটা দেখালাম তার থেকে একটু আলাদা, কারণ পাতাগুলো আলাদা, তো ডেফিনেটলি এই লাল ফুলটাও একটু আলাদা রকম দেখতে হবে, আশা রাখছি আর কি। ওটারই আর একটা ছোট ভার্সন হচ্ছে এটা, এখানেও কুড়ি আছে, অল্প হলো। এটা ছোট্ট গাছ, ওইটা থেকেই ডাল কেটে এটা লাগানো, এটা রোহিও আর এটা কলিয়াস। এখান থেকে দূর থেকে দেখালে ওই যে বললাম এই রোডেই সবচেয়ে কালারফুল আমার। আরও কিছু গাছ আছে যেগুলো শীতের ফুল বলে লাগানো, কিন্তু এখনো ফুল আসেনি তাই দেখালাম না। আর যেটা বলছিলাম যে হ্যাঁ, প্রচুর ভিডিও নিশ্চয়ই এবছর করতে পারবো, শেয়ার করতে পারবো, সবাই দেখবে এবং সবাইকার ভালো লাগবে। তাহলে আমি যে এই যে বকবক করছি, বা এই যে একটু ছোট্টখাট্ট একটা বাগান করেছি, বা সেটার ফুলের ছবি তুলছি দেখাচ্ছি, ওগুলো যদি সবাইকার ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। এটা অ্যালোভেরা, এটা তো নতুন কিছু নেই, প্রায় সবাইকার বাড়িতে থাকে, তবুও দেখালাম একবার। এই রোটাতেও প্রচুর গাছ লাগানো আছে, কিন্তু যেহেতু এখনও ফুল নেই তাই আলাদা করে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি না। এই এই যে বেঞ্চটা পুরোটাই শীতের মৌসুমি সমস্ত ফুল, সিজনাল যে ফুল তারই গাছ,
এই একটাতে বোধহয় একটুখানি সামান্য আভা দেখা যাচ্ছে, ফুটুক তারপর ভালো করে দেখাবো। তো যেটা বলছিলাম, সবাইকার নিশ্চয়ই ভালো লাগবে আমার ভিডিও, এবং সবাই দেখবে আমাকে আরও উৎসাহ যোগাবে। তার কারণ হচ্ছে যে মানে কি বলবো, আমার বন্ধুদের উৎসাহেই এই সমস্ত কিছু শুরু করা। যেহেতু আমি প্রচুর ফুলের ছবি দিতাম, তোরা বলতো যে একসঙ্গে ভিডিও করে বেশ কয়েকটা ফুলের ছবি একসঙ্গে দে একসঙ্গে দে, এরম করে করে প্রথমে নির্বাক ছিল আমার ভিডিওরা। তারপর আস্তে আস্তে কথা বলা শুরু করি, কখনো দু একটা গান গাই, কখনো কবিতা বলি, এরকম বকবক করতে থাকি আর কি। তো এই আরও এগুলো চালু রাখতে পারবো বলে আশা রাখছি, এবং সবাই যেরকম শুনছে সেরকম শুনবে, সবাইকার ভালো লাগবে। এখানে এগুলো পিছনিয়া, এগুলো একটু বড় হয়েছে, এগুলো ফুল হলে ভালো দেখতে লাগলে তখন ডেফিনেটলি দেখাবো। তো আজকে অনেক বকবক করে ফেললাম, টাইম দেখাচ্ছে প্রায় 11 মিনিট হয়ে গেছে। ওরে বাপরে, অনেক লেন্দি হয়ে গেল। তো এটা দেখা যাচ্ছে বাইরেরগুলো বেশ বাই কালার হয়েছে, যদিও ফুলটা অনেক দিন ফুটেছে, এই বৃষ্টিতে একটু মন খারাপ করে বসে আছে আর কি। যাই হোক, আজকে রোদ উঠেছে, আশা করি ফুলদেরও আনন্দ হবে এবং সবাই আবার নতুন করে ফুল ফোটার জন্য তৈরি হয়ে নেবে। এটা দেখিয়ে শুরু করেছিলাম, তাই এটা দেখেই আবার শেষ করছি। এই গোলাপটা বোধহয় 1 সপ্তাহর ওপর হয়ে গেল ফুটে আছে, কারণ 31স্টে যখন ভিডিও করেছিলাম তখন এই গোলাপটা দেখিয়েছিলাম, তখন অলরেডি বোধ হয় 3 দিনের ছিল, এখনও স্টিল গোলাপটা আছে। ওয়াও, আর পেছনে ইনকা দেখা যাচ্ছে। সো দ্যাটস ইট ফর টুডে, টাটা।